প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জিসমিন আরফ ফেরদৌসি এবং আমি সাইদ মল্লিক শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাহারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সব রকম সহায়তা করবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দিয়ে বিএনপি খালেদা জিয়া ও তারেককে মাইনাস করেছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ নেতাদের মদদে শিক্ষক এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে অভিযোগ বিএনপির জমে উঠেছে তিন সিটি নির্বাচনের প্রচারণা অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে বরিশালে বললেন নির্বাচন কমিশনার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এছাড়াও রয়েছে মাইটিভি সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে আসসালামু আলাইকুম দুদক অভিযোগ কেন্দ্র থেকে বলছি দর্শক এবার চলে যাব পুরো সংবাদে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাহার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সব রকম সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মহাপরিচালকের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই আশ্বাস দেন সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন উইলিয়াম লেসি সুইং এরপর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান স্রেন বার্গানার এ সময় মিয়ানমার যাতে তার নাগরিকদের ফেরত নেয় সেই লক্ষ্যে জাতিসংঘের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্য আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2018 এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার বিভাগের সচিব জিয়াউল হক ১৯১২ সালে একটি আইন ছিল সেটি হল দি লুনেসি অ্যাক্ট এই লুনেসি অ্যাক্টটিকে ইংরেজি ভাষায় ছিল এটিকে বাংলায় প্রবর্তন করা এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত নাগরিকদের মর্যাদা সুরক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ পুনর্বাসন ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের একটি যোগ উপযোগী আইন প্রণয়নের উদ্যোগের অংশ হিসাবে কিন্তু এই আইনটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়েছে আর আজকে এটি মন্ত্রিসভা বৈঠকের অনুমোদন লাভ করে বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিএনপি যা খুশি তাই বলে পার পেয়ে যেত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানী মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন গঠনতন্ত্র থেকে সাতে ধারা বাদ দিয়ে বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু যুবলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগ সভাপতির গত ৪৩ বছরের সাফল্যের নানা দিক তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গত ৪৩ বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা বাংলাদেশের গত ৪৩ বছরের সবচেয়ে সফল রাজনীতিক শেখ হাসিনা বাংলাদেশে গত ৪৩ বছরে সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা মানুষের কাছে থাকা মাটির কাছে থাকা এটাই শেখ হাসিনার সাফল্যের কেমিস্ট্রি
আওয়ামী লীগের এই অর্জনকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের উন্নয়ন, আমাদের অর্জন, আমাদের নেত্রী সততাই আমাদের সবচেয়ে বড় পুঁজি। দেশে গণতন্ত্র আছে বলেই গণমাধ্যমে বিএনপি খেয়াল খুশি মতো মিথ্যাচার করতে পারছে বলেও জানান ওবায়দুল কাদের। তারা যেখানে ইচ্ছা তারা বক্তব্য দিচ্ছে, সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষা কথা বলার পরও তারা বলে দেশে গণতন্ত্র। টকশোতে গিয়ে তাদের নেতারা যে ভাষা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করে, তারা হলে কি করতেন? টকশো করার পর রাস্তায় আটকা পড়তেন। আমরা পড়তাম যদি আমরা তখন বিরোধী দলে থাকতাম। সাতারা বাদ দিয়ে গঠনতন্ত্র থেকে বিএনপি নিজেরাই তাদের বেগম জিয়া, তারেক জিয়াকে মাইনাস করেছে। আমাদের মাইনাস করা কোনো প্রয়োজন নেই। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের মদদই শিক্ষক ও কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দাবিও করেছে দলটি। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে তিন সিটিতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন খুলনা ও গাজীপুরের মতো তিন সিটিতেও সুষ্ঠু নির্বাচন হবে। এই বক্তব্যের মধ্যে দিয়ে ওবায়দুল কাদের সাহেবের সাহেব সুষ্ঠু ভোট কারচুপির সুস্পষ্ট আভাস দিলেন। গতকালও কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। তাকে যেন হামলা করার, রক্তাক্ত করার ফ্রি লাইসেন্স দিয়েছে সরকার এই ছাত্রলীগকে, এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জমে উঠেছে তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। বরিশালে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন সিটি নির্বাচনে যে কোনো অরাজকতা প্রতিহত করার জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বরিশাল সার্কিট হাউসে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক দেশে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে হয়, সর্বজন গ্রহণযোগ্য হতে হয়। বিতর্কিত নির্বাচন করে কোনো দেশে গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না। আমরা চাই ভোটাররা নির্বিঘ্নে বাড়ি থেকে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে আবার বাড়িতে ফিরে যাবেন। সিলেটে বাড়ছে সিটি কর্পোরেশনের নির্বাচনী ব্যস্ততা। ভোটারদের মন জয় করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। প্রতিদিনই করছেন গণসংযোগ আর মত বিনিময়। প্রতিদিনের মতো আজও সিলেট নগরীর বারুদখানা, জেল রোড ও লালবাজার এলাকায় গণসংযোগ চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান। অন্যদিকে কুমারপাড়া ও আদালতপাড়ায় গণসংযোগ চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। কোনো অন্যায় আমরা করব না, আর বাইরের থেকে অতিরিক্ত অন্যায় করলে এবার আমরা অন্যায়কে কোনোভাবে আনচেলেঞ্জ ছাড়ব না। শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। সকল প্রার্থী সুন্দরভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে বিএনপি আওয়ামী লীগ প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী মহানগরী 96 বর্গ কিলোমিটার এলাকায় 30টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী সিটি কর্পোরেশন।
আগামী 30 জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে 318,138 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে শহরের আনাচে কানাচে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান। রাজশাহীকে একটা আরও অনেক উচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার যে চিন্তাভাবনা আমার মধ্যে আছে, সেই চিন্তা জনগণ বিশ্বাস করে বলেই হয়তো তারা আমাকে আরেকবার নির্বাচিত করবে, এবং সেই কারণে আমরা স্লোগান দিয়েছি চলো আবারও বদলে দিই রাজশাহী। অন্যদিকে সদ্য সাবেক মেয়র ও বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জনগণের সমর্থনে আবারও নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিগত 10 বছর যাবৎ আমরা আন্দোলন, সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য আমাদের নৈতিক অধিকার, আমাদের স্বাধিকার, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের অর্থনীতি, দুর্নীতির বিরুদ্ধে আমরা যে স্লোগান আজকে জিহাদ করেছি সেটির জন্যই আজকে জনগণ আমাদের সাথে আছে। তবে নগরবাসীর প্রত্যাশা, যিনি নগরীর উন্নয়নে কাজ করবেন তাকেই নির্বাচিত করবেন তারা। আমরা রাজশাহীর সেই রকম কোনো উন্নতি আমাদের চোখে পড়ে নাই, তা আগামীতে আমরা এমন একজন মেয়র চাই যিনি রাজশাহীর উন্নয়নে এবং রাজশাহীর বিভিন্ন দিক বিবেচনা করে দল বা ব্যক্তি স্বার্থ রুদ্ধে উঠে রাজশাহী জনগণের স্বার্থে রাজশাহীর উন্নয়ন করবে। যে মানুষটি বিগত দিনে এই মহানগরীর কাজ করেছে এবং আগামীতে কাজ করবে এমন মানুষকে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দেখতে চাই। যেই নগরপিতা হোক না কেন, তার কাছে আমাদের প্রত্যাশা রাজশাহীর সার্বিক উন্নয়ন চাই, রাস্তাঘাট, ড্রেন এবং ওয়ার্ডগুলোতে আলো চাই। এই নির্বাচনে নগরবাসীর মন জয় করে কে নগরপিতার আসনে বসবেন তা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শহর আলী নিহত হয়েছে। এই ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতরাত 3টার দিকে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী শহরের হরিপুর কুষ্টিয়া সংযুক্ত রাসেল সেতুর নিচে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ময়মনসিংহের শম্ভুগঞ্জের চৈতালী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নোমান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায় নোমান শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, সে গত 12 মে গ্রেফতার হলে পুলিশকে আহত করে পিকআপ ভ্যান থেকে হ্যান্ডকাপ সহ পালিয়ে যায়। নোমান বেশ কয়েকদিন ধরে শহরতলির শম্ভুগঞ্জের চৈতালী এলাকায় পালিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রাত 3টার দিকে সেখানে অভিযান চালালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকে সিলেটের গোয়াইনঘাটে নদী তীরবর্তী এলাকার মানুষ। এবারও পিয়াইন ও সারি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। প্রবল স্রোত আর ভারী বর্ষণে 10টি গ্রামের প্রায় অর্ধ শতাধিক পরিবারের গৃহহীন হবার আশঙ্কা রয়েছে। দর্শক প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন হাসান জাকির। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা বিলীন হবার আশঙ্কায় আতঙ্কিত সিলেটের গোয়াইনঘাট এলাকার মানুষ। পিয়াইন ও সারি নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় বিলীনের পথে নদীর তীরবর্তী 15টি গ্রাম, প্রায় 200 বাড়িঘর ভাঙিয়ে নিয়েছে। আমাদের ক্ষেত্র জায়গা তো প্রায় নিচে কয়েক হাজার বিঘা জায়গা, আমরা এখন অস্তিত্ব হারা হয়ে গেছি, ঘর রাখার কোনো ক্ষমতা নেই, এখন জায়গা জমিনও লইয়া গেছে কি। উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শানকি ভাঙা, আসামপাড়া, মুমিনপুর, নয়া গাঙের পাড় ও বাউরবাগ হাওর গ্রামের অধিকাংশই নদী গর্ভে। রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি সহ বসত ভিটাও রয়েছে চরম হুমকির মুখে। নতুন মেরামত হয়েছিল, ওটা নদী ভাঙন ভাঙিয়ে চলে গেছে। আবার এখন আমরা বসবাস করার কোনো চেষ্টাও নাই। একে একে 5 বার বাড়ি সরাইলাম, কিন্তু তাও ভাঙা ফিরে না। সবকিছু ভাঙিয়ে ছিল, নদী নিয়ে গেতে শেখে, ঘর বাড়ি নিয়ে গেতে শেখে। ভাঙনটা রক্ষা করার জন্য আমরা অনুরোধ করতেছি। ভাঙন রোধে পূর্বের প্রকল্পগুলো যথাযথ কাজ হয়নি বলে অভিযোগ করেন জনপ্রতিনিধিরা। শতাধিক কোটি টাকা এখানে খরচ করা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তারা এখানে যথার্থভাবে কাজ করেননি। আর বরাবরের মতোই উপজেলা প্রশাসনের আশ্বাস, পর্যাপ্ত বরাদ্দ আসলেই নেওয়া হবে পদক্ষেপ। এখানে যেখানে যেখানে নদীর ভাঙন আছে সেখানে বন্যা নিয়ন্ত্রণ হবে এবং নদীর তীর সংরক্ষণের জন্য যা করণীয় এটা তাই হবে। চলমান দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সিলেটের পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন রোধে
শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি এবং অতি সত্বর এই ভাঙনটা রোধের জন্য এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করব। হাসান জাকির, মাইটিভি, ন্যাশনাল ডেস্ক। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আর দর্শক, আমাদের পরবর্তী সংবাদটা 11:30 দেখার আমন্ত্রণ জেনে দিতে নিচ্ছি আমরা দুজন। আমি জিসমার ফেরদৌসী এবং আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।